আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে আমার উগান্ডা প্রবাসী ভাইয়ের অনুরোধের ভিডিও। তার বাড়ি হচ্ছে ফেনী জেলায়, তিনি থাকেন উগান্ডায়। তার অনুরোধে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, যদি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে, আপনি ওই ভিডিওটি দেখেন। এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন। এই ভিডিওতে আমরা দেখব চার বেডরুমের একটা অসাধারণ বাড়ির ডিজাইন। বন্ধুরা, আমরা জানবো বাড়িটির মাপ, অর্থাৎ কতটুকু জমির ভিতরে এই বাড়িটি তৈরি করব, এবং জানবো এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করি আমাদের কত টাকা খরচ হবে। তো বন্ধুরা, যদি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে, আপনি ভিডিওটি দেখুন, আপনিও ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, আমরা এখন দেখব চার বেডরুমের একটি অসাধারণ বাড়ির ডিজাইন, উগান্ডা প্রবাসী ভাইয়ের অনুরোধের ভিডিও। এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 37 ফিট 1 ইঞ্চি, আর প্রস্থ হচ্ছে 26 ফিট 6 ইঞ্চি। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন, আসবে 986.86 স্কোয়ার ফিট। যদি আপনি শতক শতাংশ হিসাব করেন, আসবে 2.26 শতাংশ দিশিমাল, অর্থাৎ যে অঞ্চলে যে ভাষায় বলে। আর যদি আপনি কাঠা হিসাব করেন, আসবে 1.37 কাঠা। তো আমরা বলতে পারি 1.37 কাঠা জমিতে আমাদের এই বাড়িটি। তো বন্ধুরা, চলুন বাড়িটির মাপ জেনে নিই আমরা। এখন বাড়িটির মাপ জানার ক্ষেত্রে অবশ্যই আপনারা তীর চিহ্নের দিকে লক্ষ্য করবেন, তাহলে বাড়িটির মাপ সঠিকভাবে জানতে পারবেন। বন্ধুরা দেখুন, বাড়িটির এটা হচ্ছে আমাদের যে প্রবেশ পথ, যে গেটটি, এটা হচ্ছে ফোর্স। এটা যখন বাড়িটি দিবেন তখন বাড়িটির লুকটা সুন্দর লাগবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দেওয়া হয়েছে এখানে এই ফোর্সটি। তারপর আমরা যেটা পাচ্ছি স্টেয়ার, যেটা সিঁড়িরুম, সিঁড়িরুমের ভিতর দিয়ে আপনি কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7 ফিট বাই 12 ফিট 3 ইঞ্চি। এক পাশ দিয়ে আপনি বাড়ির ভিতরে ঢুকবেন, অন্য পাশ দিয়ে আপনি ঘাটে উঠবেন। তারপর আমরা যেটা পাচ্ছি ঘরে ঢুকে, আমরা যেটা পাচ্ছি হাতের ডান পাশে, আমরা পাচ্ছি একটা ড্রয়িং রুম। এটা হচ্ছে 9 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি। 9 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটি। তারপর আমরা যেটা পাচ্ছি ভিতরে ঢুকে, যেটা পাচ্ছি আমরা পাচ্ছি ডাইনিং রুম। তারপর পাচ্ছি আমরা একটা ডাইনিং রুম, এটা হচ্ছে 10 ফিট বাই 13 ফিট। তারপর বন্ধুরা, আমরা এই পাশে যেটা পাচ্ছি, এই পাশে পাচ্ছি একটা বেডরুম, এটা হচ্ছে 9 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি। এর সাথে রয়েছে একটা ব্যালকনি, এটা হচ্ছে 8 ফিট 2 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। এই পাশে পাচ্ছি আমরা আরেকটা বেডরুম, এটা হচ্ছে 10 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি। এর সাথে রয়েছে একটা ব্যালকনি, 8 ফিট 2 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। বন্ধুরা, তারপর আমরা যেটা পাচ্ছি, এই পাশে হচ্ছে একটা বাথরুম, ও পাশে হচ্ছে একটা বাথরুম, অর্থাৎ দুটো বেডরুমের সামনে দুটা বাথরুম খুব সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটা বাথরুম। তারপর আমরা যেটা পাচ্ছি অন্য পাশে, পাচ্ছি আমরা দুটা বেডরুম। এই বেডরুমগুলোর একটা সাইজ হচ্ছে 10 ফিট বাই 9 ফিট, অপরটা সাইজ হচ্ছে 9 ফিট বাই 9 ফিট। তো বন্ধুরা, তারপর আমরা যেটা পাচ্ছি এই পাশে, পাচ্ছি আমরা একটা কিচেন। কিচেনটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে দেওয়া আছে এই কিচেনটি। এটা হচ্ছে 6 ফিট বাই 5 ফিট, 6 ফিট বাই 5 ফিট একটা কিচেন দেওয়া আছে, খুব সুন্দর। তারপর যেটা আছে কিচেনের সাথে রয়েছে একটা আমাদের যে ডাইনিং রুমটি, ডাইনিং রুমটি সুন্দরভাবে দেওয়া আছে, যা আমি আপনাদেরকে পূর্বে বলেছি। তো বন্ধুরা, এই বাড়িটি যদি আপনি এখন একতলা কমপ্লিট করতে চান, যদি একতলা কমপ্লিট করতে চান দোতলা ফাউন্ডেশন দিয়ে, যেটা আপনার খরচ হচ্ছে 15,77,600 টাকা। 15,77,600 টাকা লাগবে আপনার এই বাড়িটা একতলা কমপ্লিট করতে। তো বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হন, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে একটি লাইক দিবেন। আর বন্ধুরা, আমার অন্য একটি চ্যানেল রয়েছে তুদে বাংলা, ওই চ্যানেলটিতে আপনারা পাবেন ব্যবসার ভালো ভালো আইডিয়া, নানা রকম ব্যবসার আইডিয়া পাবেন। আপনারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এটা আপনি উপকৃত হবেন। যদি আপনি প্রবাসী হন, প্রবাসীদেরকে দেওয়া হয় নানা রকম পরামর্শ, আপনি তুদে বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকে এখানে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।